নজরুল ইসলাম তো বর্ধমানে জন্মেছিলেন, কিন্তু নজরুল ইসলাম কিন্তু বর্ধমানে সাহিত্য করেননি। আমি শওকত ওসমানের যেটাকে বলে অলিখিত অধ্যায় সেটার কথা যে পশ্চিমবঙ্গ থেকে যারা পূর্ববঙ্গে এসেছেন এইখানকার সমাজে তারা কতটুকু মিশতে পেরেছেন কতটুকু মিশতে পারেননি এটা গবেষণার বিষয়। এবং জননীর শুরুতে সেটা যা আছে, এই যে আমি বলি যে ওনার যে উপন্যাস এটা পূর্ব বাংলায় আহমদ সোফার কথা দিয়ে আংশিক সত্য হয়, এটা মানুষ তো খাওয়া উচিত ছিল। এমনকি ধরেন সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু নোয়াখালীর কাহিনী, নোয়াখালীর মনে আমাদের সব লোক নোয়াখালীর লোকের বিরুদ্ধে একটা মনোভাব কেন, এটা কারণ কি? এটা হচ্ছে ইমিগ্রেশন ফেনোমেনা, মাইগ্রেশন ফেনোমেনা। যে এলাকার লোক অন্য জায়গায় যায় নিজের এলাকার জীবিকার অভাবে এবং তাকে ইমিগ্রেন্ট কেউ পছন্দ করে না। আমাদের সাহিত্যে এই যে নোয়াখালীর বিরুদ্ধে মানিক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু হয়েছে, ধরেন হোসেন মিয়া চরিত্র, এখন ওহাবি চরিত্র অঙ্কন করা খুবই কঠিন। এই যে আজহারের পাঁচ পূর্বপুরুষ যে উনি এঁকেছেন এখানে শুরুতে সাংঘাতিক আত্মপ্রসঙ্গটা আরেকটা বলি, আমাদের ফয়জুল লতিফ চৌধুরীকে আমি নানা কারণে পছন্দ করি, এখানে মহাপরিচালক জন্য বেশি বলা যাচ্ছে না, সেটা হচ্ছে তার সাধু ভাষা লেখা। আমি তার সাধু ভাষা লেখা ঈর্ষা করি, এত আমিও চেষ্টা করি কিন্তু উন্নত পারি না। ফোর এই যে শওকত ওসমানের জননী যে সাধু ভাষায় শুরু হলো, সাধু ভাষায় লেখা, এখানে কিছুটা চলতি ভাষার মিশ্রণ আছে। দেখুন তো এই ভাষার প্রসাদ গুণ আমাদের তথাকথিত চলতি ভাষায় আছে কিনা। আমি কথাটা এই জন্যই বলি শওকত ওসমানের ব্যক্তিত্বের আরোপ করছি না। সমাজে এখন লোকে মনে করে কি সাধু ভাষার দিন অতীত হয়ে গেছে আর বর্তমান চলিত ভাষার যুগ এসেছে, এটা ইতিহাস সম্পর্কে একটা ভুল। শওকত ওসমান কাকে বলে বললাম, এখন বলি সমাজ নিরীক্ষা কাকে বলে। ভাষা না বুঝলে সমাজ নিরীক্ষা বোঝা যাবে না। অনেকের ধারণা কি ইতিহাসের লিনিয়ার প্রোগ্রেস আছে, আগে ছিল আদিম সাম্যবাদ, তারপরে সামন্তবাদ, তারপরে পুঁজিবাদ, তারপরে সমাজতন্ত্র। এই যে দৃষ্টিভঙ্গি স্ট্যালিনিস্ট দৃষ্টিভঙ্গি, সেটা আমাদের ভাষা কি করে এসছে, আগে ছিল সাধু ভাষা। রবীন্দ্রনাথ 40 বছর পর্যন্ত সাধু ভাষা লিখেছেন, কিন্তু রবীন্দ্রনাথের গদ্য খুবই ভালো কিন্তু তার বাবার গদ্য যে আরো ভালো এটা অনেকে খেয়াল করছেন না। এরপরে রবীন্দ্রনাথ শেষ বয়সে যা করেছেন, ভালো মন্দ সব মানুষের করার অধিকার আছে, রবীন্দ্রনাথ মন্দও কিছু করেননি আমি বলতে পারছি না। এবং আমাদের ভাষাকে ক্রমশ নিরক্ত রক্তহীন করে ফেলা হয়েছে এবং তার এটা একটা ভুল তত্ত্বের উপর একটা প্রতিষ্ঠিত যে সাধু ভাষা এবং চলতি ভাষা পরস্পর পরস্পরের একেবারে লিনিয়ার বা লাইন একটার পর একটা আসছে তার নয়। আমি মনে করি ভাষা হচ্ছে একটা কাঠামো যেখানে সাধুও থাকবে চলিতও থাকবে, মুখের ভাষা থাকবে। মুখের ভাষা লেখার ভাষা কখনো হবে না। আমি ইচ্ছা করলে আপনাদের সামনে সাধু ভাষায় বক্তৃতা দিতে পারবো না, কিন্তু লেখার সময় খানিকটা আলাদা হয়। আমি শওকত ওসমানের ক্ষেত্রে সেটা লক্ষ্য করছি, যেমন তিনি লিখছেন, আমি একটা লাইন পড়ে শোনাচ্ছি। প্রথমে আলী আজহার খান মহেশ ডাঙ্গার মামুলি চাষে গ্রান্ড ট্রাঙ্ক রোড এখানে সরল রেখায় গ্রাম গ্রামান্তরের দিকে চলিয়া গিয়াছে। ট্রাঙ্ক রোডের পাশেই সরু গ্রামের পথ, কয়েক মিনিট হাঁটিলে প্রথমে পড়ে আলী আজহার খান বসতে, সম্মুখে একটি বড় দালি, বাম পাশে ছোট ডোবা, পূর্বধারে প্রতিবেশীদের খড়ঘর, কয়েকখানা কলা গাছের নীলাভ পাতা চালের ভিতর উঁকি মারিতেছে, অল্প বাতাসে একটি কলার পাতা একবার এপিট দেখায় একবার ওপিট দেখায়। এটা লিখেছেন দাদু নাজুল হক, এটা তার আগের লেখা। ওখানে কেহ বোধ হয় কলা গাছ রোপণ করিয়াছিল আসন্ন বৈকালে এই অঞ্চল, আসন্ন বৈকালে এই অঞ্চল ভয়াবহ থেকে উঠানে। তার বলছে জনবিরল গ্রাম অরণ্যানীর ছায়াভাস আগাছার জঙ্গলে সর্বক্ষণ কালো দাগ আঁকিয়ে রাখে, বর্ষাকালে ঝড়ে পাতা কুটি হেরানো বাঁশ বনের কঞ্চি আর কাদায় চলা কাদায় রাস্তা চলা বিপজ্জনক, ব্যাগবনের ঝোপ ব্যাগবনের ঝোপ নিষ্ক্রান্ত বিষাক্ত সাপ দিনেও আশপাশে বিচরণ করে। এখানে দেখতে পাচ্ছেন এটা দেবেন্দ্রনাথ ঠাকুরের সাধু ভাষা নেই। সাধু ভাষা হয় কোথায়, আপনি আমাদের ক্রিয়াটা লম্বা হয় হাঁটিয়া হেঁকে ভাঙা এবং সর্বনামগুলো তাহার জায়গায় তাহারা হয়, কিন্তু তারপরে শব্দের যে ব্যবহার ব্যবহার এটা আর সেই সাধু ভাষা নেই। এই সামান্য জিনিসটা হচ্ছে একটা পর্দা থাকতে, আমরা জানি সকলে কাপড়ের নিচে আমরা সকলে ন্যাংটা না, সভ্যতাটা কি কাপড়টা ভাষার মধ্যে আমি হাঁটিয়ে একটা কাপড় মনেই মনে করি, আপনি যেখানে দরকার হেঁটে বলবেন অসুবিধা নেই। এই যে আমার মনে শওকত ওসমানও পরে নিজের অঙ্গীকারের প্রতি অচল থাকতে পারেননি, এটা হচ্ছে কবি স্বভাবের জন্যে। তিনি কিভাবে কবি হলেন সেটা একটু বলি। আমরা সেবার একদিনের জন্যে, এটা বলে আমি শেষ করব, আমরা সেবার একদিনের জন্যে হুগলি পান্ডুয়া ভ্রমণে গিয়েছিলাম।
যখন গ্রাম ট্রাঙ্ক কথাটা পাই আমি, তখন আমার শেষ সাহেব কথা মনে পড়ে, বাংলাদেশে প্রথম যে লখনৌতি সুলতানাতের বিপরীতে সোনারগাঁয়ে নতুন সুলতানাত তৈরি হলো 1538-এ, মানে ফখরুদ্দিন মুবারক শাহ জয়ী হওয়ার পর, তখন বাংলাদেশ 200 বছর এক ধরনের নিজস্ব সুলতানাত ছিল। শেরশাহের সময় প্রথম বাংলাদেশ মুঘল সাম্রাজ্যে যুক্ত হয়। শেরশাহ মুঘল নয়, ওই জয়ই আকবর অব্যাহত রাখেন। আমার কাছে ওইটাই মনে পড়ে। আমাদের ইতিহাসে যে ঘটনাগুলো ঘটেছে, আমাদের যে গত 600-700 বছরের বাংলা সাহিত্য হচ্ছে বাংলা সাহিত্য, আমরা প্রায় বলি 1000 বছরের বাংলা সাহিত্য, সে কথা আর বলবো না। এই বুদ্ধির মধ্যে আমার পান্ডুয়ার কথা মনে পড়ছে। পান্ডুয়ার 25 মাইল নিচে হবে আপনার গোড় লখনৌতি, নিচে লক্ষণাবতী ছিল, সেই কথাই বলছে। আমরা সেবা একদিনের জন্য হুগলি পান্ডুয়া ভ্রমণে গিয়েছিলাম। এটা লিখছেন আবুল কালাম শামসুদ্দিন তার অতীত দিনের স্মৃতিতে। বাহার মিয়া, আইনুল হক খান, নাসির আলী বিকম, মুজিবুর রহমান খান, ইনি ময়মনসিংহের খান, মোহাম্মদ মঈনুদ্দিন মানিকগঞ্জ ঢাকা, প্রমুখ সাহিত্যিক বন্ধুবর্গ মিলে আমরা প্রায় জনা দশেক ছিলাম সে দলে। তরুণ সাহিত্যে শওকত ওসমানও আমাদের সহযাত্রী হন। হুগলি ও পান্ডুয়ার দ্রষ্টব্যগুলো দেখে সে রাত্রেই আমরা আবার কলকাতায় ফিরে আসি। দিন কয়েক পরে শওকত ওসমান তার ভ্রমণ বিবরণ লিখে মাসিক মোহাম্মদী অফিসে আসেন। তিনি তখন সম্পাদক আমাদের, যিনি লিখছেন তিনি। তার লেখাটি পড়ে একেবারে বিস্মিত চমৎকৃত হয়ে গেলাম। লেখাটির ভাষাই শুধু সুন্দর ছিল না, দ্রষ্টব্য বিষয়গুলোর বিবরণ ছিল এতই সজীব এবং তার তীক্ষ্ণ পর্যবেক্ষণ এতই পরিস্ফুট ছিল যে তার রচনায় মুগ্ধ হয়ে তাকে বলে ফেললাম, আপনি গল্প লেখেন না কেন? আপনি তো জাত গল্প লেখক। শওকত ওসমান বললেন, এবার থেকে তুমি গল্পই লিখবে। কিন্তু পারবো তো? আমি বললাম, নিশ্চয়ই পারবেন, আমরাও তো এই ভ্রমণে গিয়েছিলাম। কিন্তু আমাদের দৃষ্টি এড়িয়ে গেছে এমন বহু জিনিস আপনি দেখতে পেয়েছেন, এমন পর্যবেক্ষণ শক্তি যা গল্প লেখার তারিখ অধিকার। আমার মনে হয় আমার থামা উচিত এখন।